420 ভোল্টের কথা আপনারা সকলেই জানেন, সেরকম একজন 420 ভোল্টের মানুষ, মানে 420 কোনো মানুষ যদি আপনার জীবনে আসে তাহলে লাইফটা জাস্ট হেল। তবে একজন নয়, যদি চারজন আসে তাহলে ঠিক কি হতে পারে সেটা জানাতেই 420। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। এই মুখে আর কত মেয়েকে এই কথা বলবে শুনি? আর মেয়েকে বিয়ে করতে চায়, চারজন মিলে একটা মেয়েকে বিয়ে করবে? আর সেরকম চারজন মানুষ লাইফে এলে ঠিক কি হয় তা জানাতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন 420-এর পুরো টিম, অর্থাৎ রয়েছেন পরিচালক আতিউল দা, রয়েছে ইভলিনা এবং 420 বলা যায় তো চারজন আসছে, সেই আইডিয়াটা কোত্থেকে এলো এবং কার জীবনে আসছে সেটা যদি তুমি বলো। প্রথমে ধন্যবাদ জানাই সিটি সিনেমা। 420 একটা কমেডি মুভি, প্রোডাকশান জেনিত, ধন্যবাদ জানাই আমাদের প্রডিউসার রবীন্দ্রনাথ চক্রবর্তীকে। অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু আমরা কেউ 420 না, মুভিটা 420, তো এটা সম্পূর্ণ একটা কমেডি মুভি। তো কিছু কমেডি হলো, কিছু একটা মেসেজ আছে। 2 তারিখে আসছে 420, আপনারা সবাই দেখবেন। কিন্তু কেন, মানে এই নামটা কেন হলো হঠাৎ করে 420 বানালে কেন? অ্যাকচুয়ালি চারজন আছে, চারজনই 420 মুভিতে, তো সেই জন্য নামকরণ 420। তো খুব মজা করে সিনেমাটা করেছি আমরা, খুব আনন্দ করেছি, নিজেরাই হেসেছি অনেক সময়। এই বিষয়ে আরো কিছু বলবে পার্থদা, আছে পার্থদা বলবে, ইভলিনা বলবে। একদম, নিজেরা হেসেছো এবং দর্শকেরাও হাসবেন আশা করা যায়। একদম, তো আমি পার্থদার কাছে যাব। পার্থদা স্বপ্ন দেখো মারাত্মক লেভেলে। এখানে তো স্বপ্ন থেকেই আসল গল্প শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছিলে বলো তো, এজন্য পুরো 420 তকমা পেয়ে গেলে তুমি? স্বপ্নটা দেখার জন্য 420 হয়নি কিন্তু। আচ্ছা, 420 হয়েছিল মানে কর্মকাণ্ড যা ঘটিয়েছে ওরা, মানে স্বপ্নটা হলো যে 420 করতো সেটার জায়গা থেকে উত্তরণের গল্প হলো স্বপ্ন দেখা, যেটা যা করে বেড়াচ্ছি আমরা, আজকে এর সঙ্গে ফেরেপ করছি, কালকে ওর সঙ্গে চিড়িংবাজি করছি, পরশুদিন ওকে ঘোরাচ্ছি, এই যে এটা তো নর্মাল দিনে এই ছেলেগুলো ঘটছিল, কিন্তু এদের মধ্যে যে একজন যে স্বপ্নবিলাসী আর কি, যেটা আমি, ওই স্বপ্ন থেকে জার্নিটা শুরু হয় অন্যদিকে, তখন আর 420 হয় না, তখন ওই যা ছিল সেটা থেকে মানুষের উত্তরণের গল্পের দিকে টার্ন করে মুভি। স্বপ্নে না 420টা থাকে, স্বপ্নে মানুষের পিউরিটি থাকে একদম, যেটা হ্যাঁ, তো ওটা যেই ভেঙে যায় তখন মানুষ জেনুইন হয়ে যায়, মানে তখন মানুষ আবার যে যদি সেটা থেকে উন্নতি করতে হয়, মানে উন্নততর মানুষ হবো, তাহলে স্বপ্নের ওই যেটার মধ্যে জেনুইন ছিল সেটা থাকবে, কিন্তু সেটা প্রায় থাকে না। সকালে যেই আবার বোধগুলো ফিরতে থাকে তখনই আবার সেই আসল মানুষগুলো এসে যায়। তো এই এই যে চারজন, তারা 420 যাই করেছে সব হলো সিরিয়াস হওয়ার আগে অবধি, যত খারাপ কাজ করা সেগুলো যখন থেকে ছেলেটি স্বপ্ন দেখে এবং স্বপ্নের মধ্যে বিয়েও করে ফেলে, মানে বিয়ে তো করবে না, বাদাম খাবে, ঘুরবে, টুরবে, এইসব দিয়ে দেখতে পারে, যদি ফ্লার্ট করা হয় বলে আর বিয়ে অবধি দেখে ফেলে, পরে দেখোনি তো তারপরের জীবন, না সেগুলো ডিরেক্টর দেখতে দেয়নি, আমি চেয়েছিলাম দেখি কিন্তু দেখতে দেয়নি। স্বপ্ন সত্যিও হয়, স্বপ্নের মধ্যে লুপে তীর, একটা মন্দির মুর্শিদাবাদ, যেমন ওকে স্বপ্নে দেখতে পাস ঠিক তেমনই ও তোর কল্পনায় ছবি এঁকে চলেছে। যখন এই অবধি দেখে ফেলে তখন মেয়েটা খুঁজ দিয়ে গেছিল, খুঁজ দিয়ে তার সঙ্গে তার বন্ধুরাও পার্টিসিপেট করে, আমরাও যাবো, তো এই খোঁজাটা খুব জেনুইন, খোঁজাটা খুব রিয়েল, এবং মেয়েটাকে যে পায় শেষ অবধি সেটা তার ওই রিয়েল কাজকর্মের জন্য, যে একটা মানুষকে স্বপ্ন থেকে সেটা বাস্তবে পেতে গেলে যে যে রিয়েলটা হওয়া দরকার আছে, যে পরিশুদ্ধি যতটাই পরিশুদ্ধি হওয়া দরকার আছে, ফলে গিয়ে হয়তো সেটা পাওয়া যায়।
সেখানে জেনুইন না থাকলে, সেখানে অনেস্ট না থাকলে, তাহলে স্বপ্নকে স্বপ্নকে টাচ করা যাবে না। রাইট, এটা কিন্তু একটা দারুণ মেসেজ। তুমি যদি স্বপ্নটা পূরণ করতে চাও, স্বপ্ন শুধু দেখলে হবে না, শুধু স্বপ্ন দেখলে হবে না। আমি সবাইকে বলি স্বপ্ন দেখাটা খুব জরুরি, কিন্তু স্বপ্নটাকে আমি বাস্তবায়িত করবো কী করে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটার মধ্যে আমার কতটা অনেস্টি আছে, একদম মানে সেটা একজন একজন অ্যাক্টর হিসেবেও, অ্যাক্টর হিসেবে অ্যাক্টর হিসেবে সবার আগে অনেস্ট হতে হবে। যেমন তুমি যে ছবি করো, রিয়েলিস্টিক ছবি করো বা মশলা মুভি করো, যে ছবি করো না কেন, সেই সব চরিত্রটা যেন মানে বাস্তবে সেখানে করলে তো একজন মানে অ্যাজ এ অ্যাক্টর যদি গিমিক দিয়ে মনে করে যে আমি একটা গিমিক দিয়ে বেরিয়ে যাবো, সেটা একদিন দুদিন সম্ভব, তারপরে গিয়ে সে ওই গিমিক ধরা পড়ে যাবে যে বারবারই তো একই গিমিক, ওই ওই গিমিক হবে না, টিকে থাকা তাহলে সম্ভব, তাহলে সম্ভব না। তাহলে তোমাকে রিয়েল হতে হবে, তোমাকে জানতে হবে যে কীভাবে আমি আমার এই ছবিগুলোকে হ্যান্ডেল করবো, সেটা রিয়েলিস্টিক ফিল্ম হলে রিয়েল, আর যদি মশালা মুভি বা যে ছবি মানে যে ছবি আমি এই যে ছবির জন্য এখন আমি এসেছি সেই ছবিটা মশালা ছবি, এই ছবি গল্প দেখেনি এমনটা নয়, কিন্তু নতুনভাবে দেখেছে, নতুনভাবে কিভাবে প্রেজেন্ট করা, প্রেজেন্ট করা সেভাবে দেখছে। তো সেটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যে ছবি করবে সেই ছবির চরিত্রগুলো যেন খুব জ্যান্ত হয়ে ওঠে, যেন মানে কানেক্ট করতে পারে ঠিক পাশের বাড়ির ছেলেটার সাথে। রাইট, যদি কানেক্ট করতে পারে তাহলেই লোকের কাছে পপুলার হবে, আর যদি কানেক্ট করতে না পারে ওটা সেই অতিমানব হয়ে গেল। যদি মনে না হয় যে এটা আমার গল্প তাহলে আমি, তাহলে আমি কেন করবো কাজ, প্রথমত এনজয় করব। একদমই তাই, আমি যখন এই ছবিটা ও আমাকে বলেছিল তখন আমি বলি যে এই ছবিটার মধ্যে হিরোইজম নেই কোনো, আমি নিজেকে হিরো মনে করি না, আমি অ্যাক্টর, আর হিরো বানায় জনগণ যে ছবি দেখতে চায়, পরিষ্কার হিরো আমার অডিয়েন্স বানাচ্ছে, আমি হিরো নই, আমি খুব সাধারণ একটা মানুষ, আমি আমি অ্যাক্টর, বেসিক্যালি আমি অ্যাক্টর, এবং কখনও সেটাকে আমার হিরো হিসাবেও ট্রিট হতে পারে, কখনো আমাকে আমি চোলাইয়ের মতো একটা ছবি করেছি যে ছবিটা আমাকে পাকে নেমে চোলাই বানানো করতে হয়েছে, তো সেটা রিয়েলিস্টিক ক্যারেক্টার, সেই দুটোকে যদি তুমি একইভাবে মানে চরিত্রায়ণ যদি করতে পারো তাহলে দুটোকে মার্চ করা যায় কোনোভাবে যদি অনেস্টি থাকে। একদম, তাহলে চরিত্রটাকেও জাস্টিফাই করা হয়। একদম একদম। তো তোমার পাশে যে স্বপ্ন সুন্দরী বসে আছে, সে স্বপ্ন না বাস্তব, কি মনে হচ্ছে দেখো তো? এখন তো বাস্তব, এখন তো বাস্তব, ওই যেমন রিয়েল ছিলাম ওই জন্য বাস্তব। হ্যাঁ, রিয়েল না থাকলে থাকতো না বাস্তব। তো এই যে স্বপ্নের রানী, স্বপ্ন দেখে ফেলেছেন এবং সেটা নিয়ে একটা ছবি, সেই বিষয়টা ছবি কিছু ওকে বলার সময় এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আমি বলছি যে স্বপ্ন দেখে ফেলেছেন মানে আলাদাই একটা এক্সপ্রেশন। হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ, সো ড্রিম গার্ল লাইক, সেই পাইলট তত ভালো যে ল্যান্ডিংটা জানে, তো ফলে জীবনে সবসময় আমরা উড়বো, কিন্তু জমিটা শক্ত, জমিটাকে নিচে, জমিটাকে জানতে হবে যে আমার জমিটা কতটা আছে, আমি জমিটা কোন কোন জমিতে পা দিয়ে আমি সেই ছেলানটা দেবো যেটা আমি অতটা উঠতে পারি। খুব ইম্পর্টেন্ট কথা একটা বললাম, এটা জ্ঞান দিলাম স্বপ্ন সুন্দরী নেব। তো স্বপ্ন সুন্দরী এবার কিছু বলুক যে একজন 420 মানুষ আসছেন এবং তোমার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা একটা বিশাল ব্যাপার। তো পুরো মুভিটাতেই তো 420 গিরি করে গেছে, মানে বাইরেও, ক্যামেরার বাইরেও, ক্যামেরার বাইরে ঠিক ততটা করেনি, করেই নি বেসিক্যালি, আমার সাথে তো করেনি। আচ্ছা, সেটা তো ওর পার্সোনাল লাইফ, ও নিজেই বলতে পারবে ও কি কতটা কি করছে, বাট মুভিতে আমাকে অনেকটা হেল্প করেছে, বিকজ 420 ও ক্যারেক্টারে আছে, ও এটা করে যাচ্ছে সেটা করে যাচ্ছে, বাট আমার সাথে সেটা করেনি, আর খুব সিরিয়াস ক্যারেক্টার আমার, ওরা যেমন সবাই 420 করে যাচ্ছে, এদিক ওদিক ফ্লার্ট মারছে, বাট আমার সাথে তো সেটা নয়, আমার সাথে খুব সিরিয়াস একটা সম্পর্ক ছিল, আর সেখান থেকে যখন আমি জানতে পারি, সেটা বলবো কি বলেই ফেলি, যখন ও আমার সাথে সিরিয়াস একটা সম্পর্কে জড়িয়ে পড়ে স্বপ্নেতেই, বাট স্টিল খোঁজার চেষ্টা করছে, আর এবং স্বপ্নেই আমি ওকে বোঝানোর চেষ্টা করি লাইক তুমি শুধরে যাও বস, আদার দেন আই এম নট ইওর গার্ল। ও এটা স্বপ্নেও দেখাচ্ছে, আর স্বপ্নে স্বপ্নে কতটা চলে গেল, স্বপ্নে সিরিয়াস না, দিস ইজ লাইক ওয়ার্নিং। আচ্ছা, মানে রিয়েল লাইফেও সব মেয়েরাই চায় যে তুমি লয়াল হও। হ্যাঁ, তারপর আমার লাইফে আসা আদাদান তো থাকবে না। একদম, এ তো গেল বাস্তবে যে তোমায় স্বপ্নে দেখে, এমনিতে কতজনের স্বপ্ন সুন্দরী ইবলিনা? ও মাই গড, এটা কী করে বলি বলো, লাইক
থাকবে নিশ্চয়ই, অনেকেই আছে, বড় লোকের কাছ থেকে জানা যাবে কাদের কাদের আমি স্বপ্নের মানে এখন আরও জানতে পারবে ছবিটা রিলিজ করলে। হ্যাঁ, ছবিটা রিলিজ করলে অবশ্যই যদি গিয়ে দেখে হলে, এবং দেখবেই আশা করি, কারণ একটা খুব কমেডি ফিল্ম আসছে, তো সবাই গিয়ে হলে দেখুক সেটাই চাই। চুপি সারে তুমি এলে মনের ঘরে, মন আজ ভাসতে চায় সুদূরে তোমায় ঘিরে। আরেকজনের কথা বাদ চলে যাচ্ছে, যারা তোমাদের আসলে নাচিয়েছেন, পরিচালক মশাই বাবা, যিনি 424 আসলে পার্থদা খুব ভালো আমাকে হেল্প করেছে কাজটাই, মানে খুব ভালো ফ্লোরে খুব সুন্দরভাবে, অনেক সময় রাত্রি দুটো দিকে শুনিং করেছি আমরা, দুটো তিনটে, সারা রাত নিজের মতো করে, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে, কোনো সময় বলেনি যে আমি ঘরে খাবো রুমে খাবো, সব মিলিয়ে দাদা কাজ করতে গেছি, একটু কাজটা মন দিয়ে করাটা ইম্পর্টেন্ট, যে কাজটা যদি ভালো হয়, সবটাই তো করছি কাজের জন্য। সেই ওই যে তোমাকে প্রশ্ন করলে যে এত কম খেয়ে কি লাভ জীবনে, তাহলে এত কাজ করে কি লাভ, আমি কম খেলে আমার জেনারেশনটা বেশি খেতে পারবে, একদম তো আমরা সবার খাবার মাপার আছে, মাপা আছে একদম, কেউ যদি বেশি খায় বদম মানে বদজম হয়ে যাবে, উল্টি করতে হবে, তো সেটা ওটা না করাই ভালো, শরীরটা ঠিকঠাক কম অল্প খাই, তাহলে আমার জেনারেশনগুলো বেশি খেতে পারবে। ঠিক, হ্যাঁ, আজকে আর একটা বলি, আমরা যখন নর্থে শুটিং করতে গেছিলাম, হ্যাঁ, কোথায় শুট হয়েছে, মানে নর্থ বলতে গেলে টোটাল শুটিং হয়েছিল বহরমপুর, হ্যাঁ, কলকাতা, মিরিক। বাহ, মিরিকে শুট হয়েছে, ওয়াও। মিরিকে শুটিং করতে গিয়ে অনেক সময় কি হয়েছে, ভীষণ ঠান্ডা, সবাই ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই জ্যাকেট নিয়ে শুটিং করছে, সুতির পাতলা জামা আর উপর দিয়ে জ্যাকেট, ঠিক আছে, এই হলো আমার পরা, আমাকে শাড়ি পরলো বেটার হতো, কারণ শাড়ির সঙ্গে অনেক কিছু থাকে, শাড়ির সঙ্গে অনেক কিছু পড়তে হয়, তবে কি শাড়িটা পড়তে হয়, সেই কষ্টটা আমি শুধু ভুগেছি, তো আমি জানি যে কতটা কষ্ট আমি পেয়েছি ঠান্ডা, অ্যাট লিস্ট ঠান্ডায় কাঁপতে কাঁপতে রোমান্স, লাইক তোমার কপাল ভালো, তোমার শাড়ি দিয়েছে তোমাকে শর্টকাট ডায়েরি, হ্যাঁ, না ওই এটা এটা হিরোইন হয়েছে তোমাকে, এরপরে পরের ছবিতে হয়তো কেউ ওই পাহাড়ে নিয়ে গিয়ে আরো উপরে সিকিমে, মানে উইমেন টকিং এই এক্সপেরিয়েন্স নিয়ে না, তো তাই বলছি যে কষ্ট আমি পেয়েছি ঠান্ডা, পরেরটা তো অনুভূতি করব পরে, একবার এখনটা এটা পেয়েছে, হ্যাঁ, আমরা কিন্তু রিয়েলি 420, হ্যাঁ, তোমায় ওরা মেরে ফেলবে, আমরা সব ফেসে গেছি ভাই, সবাই ফেসে গেল, আমি নিজে হাসতে ভালোবাসি এবং মনে হচ্ছে না কিন্তু দেখে এখন সিরিয়াস আছি, এখন সিরিয়াস আছি, সামনে সামনে মুভি রিলিজ আছে, একেবারেই উল্টো, মানে সবচেয়ে বেশি হাসাই আমি আমার বাড়িতে, তোমাদের কথা শুনে আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, তুমি তো এখানে মানে আমি ইবলিনাই বলছি, ইবলিনার জন্য চেঞ্জ হচ্ছে, স্বপ্ন দেখে হোক যাই হোক, এই কথাটা কতটা সাপোর্ট করো যে আলটিমেটলি একটা ছেলে চেঞ্জ হতে পারে একটা মেয়ের জন্য, কে কে আগে মাথা নামে নিয়ে যাদের মানে সাপোর্টই করছে না, আমি সাপোর্ট করি, কোনো মেয়ে কোনো ছেলের জীব ভাগ্য করতে পারে, আবার ক্ষতি হতে পারে, হ্যাঁ, সেটা ডিপেন্ড করে
ডিপেন্ড করে যে রাইট লোক, দুটো রাইট লোক মিলছে কি না। কোনো একজন রাইট হলে সেটা সম্ভব না, দুজনকে রাইট হতে হবে, দুজন রাইট হলে তবে গিয়ে এটা সম্ভব। এবং সেটা বহু ক্ষেত্রেই ঘটে যে একটি মেয়ের জন্য এটা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ভালো ভালোর আমি খারাপটা বলছি না, খারাপ যদি বেশি হতো তাহলে পৃথিবী টিকত না, ভালোটাই হয়তো বেশি হয়। আমরা খারাপগুলোকে চোখের সামনে আনা হয় বলে আমরা খারাপগুলো দেখি। আমরা আমি জানি, আমি ডেফিনেটলি আমি সবসময় পজিটিভ এনার্জিতে বিশ্বাস করি, সব কিছু ভালো হোক, খারাপটা থাকবেই, খারাপ ভালোর সঙ্গে সঙ্গে খারাপ চলে, কিন্তু আমি গুরুত্ব দেবো কোনটায়। আমি যদি ভালোই গুরুত্ব দিই তাহলে ভালো হবে, আর আমি যদি খারাপে গুরুত্ব দিই আমার 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 নিয়তটাই খারাপ দিকে যাবে। তো ফলে ডিপেন্ড করে হলো সেই মানুষটা রাইট মানে টাইম এবং স্পেস এবং কিছুটা নিজের ভাবনার উপর। একদম তাই। সুতরাং যদি কেউ ভালো চিন্তা করে তো তার ভালো হবে, আর খারাপ চিন্তা করলে খারাপ হবে, এটা পরিষ্কার, এটার মধ্যে কোনো দ্বিমত আমি পাই না। তো যদি দুটো মানুষ, একটা ছেলে একটা মেয়ে, তারা দুজন সিরিয়াস হয় এবং দুটো দুজনের জন্য দুজন রাইট হয়, তবে গিয়ে একটা মেয়ের জন্য একটা ছেলের জীবন মানে হয়ে যেতে পারে, আবার ওইভাবেই ছেলেটার জন্য মেয়েটারও, মানে দুজনের ক্ষেত্রেই, শুধু ছেলে মেয়ের ক্ষেত্রে না। তো যেহেতু এই ছবিটার মেন মানে মূল জায়গায় আছে স্বপ্ন, তাই আমাকে এটা বলতো, লাস্ট কালকে রাতে কিছু স্বপ্ন দেখেছো তোমরা, মনে আছে? আমি তো প্রচুর স্বপ্নই দেখি, আমি তো রেগুলার স্বপ্ন দেখি, রেগুলার দেখি স্বপ্ন। যেমন মানে ভীষণ উদ্ভট কিছু স্বপ্ন বলতে পারবে, মানে যেটা? হ্যাঁ, আমি কালকে সকাল মানে কালকে ভোরবেলায় আমি যখন 10টায় বেরিয়েছি নেতারহাট থেকে, হ্যাঁ নেতারহাট থেকে বেরিয়েছি তো গাড়ি নিয়ে, আমি এখানে এসে বাড়ি পৌঁছলাম রাত্রি 3টের সময়। হ্যাঁ, পার ফার ডিঙিয়ে ফিঙিয়ে এসব এসেছি, তো রাত্রি যখন শুয়েছি দেখছি প্যারাচুটো করে নামছি আমি। হ্যাঁ, মানে 14-15 ঘন্টার পথ আমি 2 ঘন্টা চলে এসেছি, 2 ঘন্টা চলে এসেছি, উঠতে 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 চলে এলো। এই ল্যান্ডিংটা দারুণ ছিল, এসে ল্যান্ডিংটা টাক দাঁড়ালাম, খুললাম, এই ঘুমিয়ে আছি। এর থেকে ভালো স্বপ্ন হতে পারে বলো তো? আর এটা যদি এরকম ভাবে সত্যি হয়ে যায়? হ্যাঁ, হতেই পারে, বলা যায় না। আমি নেক্সট চপার নিয়ে চলে এলাম, না ওইটাই মানে কি, তুই বলে সত্যি যদি হয় তাহলে এইভাবে হতে পারে, তাহলে এইভাবে হয়, তাহলে এইভাবে হতে পারে। একদম। তো ইবলি না, এরকম কোনো স্বপ্ন আছে যেটা সত্যি হয়েছে বা স্বপ্নটা দেখা আছে মনে এখনো সত্যি হয়নি, সত্যি হওয়ার পথে? সি, তুমি বুঝতেই পারছো, 4420 মুভি আমার ফার্স্ট ডেবিউট ফিল্ম, তো এটা আমার জন্য একটা স্বপ্নই। আর ছোটবেলা থেকে আমি ছিলাম যে না অভিনেত্রী, অভিনেত্রী হব আমি। তো আজকে যেখানে 2 অগস্ট রিলিজ হতে চলেছে, তো এটা আমার জন্য একটা স্বপ্নই যেটা বাস্তবে পরিণত হয়েছে এবং হতে চলেছে। তো ইটস লাইক ড্রিম কাম ট্রু। তো আর কি বলবো বলো, এটা তো আমার জন্য স্বপ্নই। আর কোনো স্বপ্ন আই থিঙ্ক মানে এটাই বলছে, এটা অলরেডি পূরণের পথে। হ্যাঁ, পূরণের পথে। আর কোনো স্বপ্ন দেখা আছে যেটা এখনো বাকি আছে, হবে মানে বলা যাবে না এরকম কিছু আছে? আমি জানি না কেন আমার সাথে এরকম হয়েছে যে আমি যেগুলো দেখেছি বা ভেবেছি যে লাইফে আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, বাট এটা আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে সাকসেসফুল হয়ে গেছে, এটা আমার সাথে হয়েছে। সিনেমাটাও মিলে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি ভোরের স্বপ্ন বিশ্বাস করো? বাই দ্য ওয়ে, আমি সব বিশ্বাস, আমি তো সব বিশ্বাস করি। স্বপ্ন দেখার আগে কি করতে একটু বলো তো, কেন 420 হলো? যা করে আর কি, সকালে সকালে একটা মেয়ে, দুপুরে একটা মেয়ে, বিকেলে একটা মেয়ে, এই এইটা চল চল মানে চলতো ম্যাক্সিমাম। হ্যাঁ, তারপরে নানা রকম ঢপবাজি, বাড়িতে ঢপবাজি। হ্যাঁ, রাজু এই ছবিটা দুর্ধর্ষ মানে চরিত্র মানে ফাটিয়ে দিয়েছে আর কি। রাজু রাজু সত্যি ভালো অভিনেতা, দারুণ অভিনেতা। রাজুর কিছু মানে রাজু নিজেকে টাটা বিড়লা ফিরলা বলে মেয়েদের পোটায় আর কি, আমি খ্যাচা আম্বাই মানে অন্য এতগুলো মিলে এই কটা ছেলেকে ধরে আনতে পারলি? আচ্ছা, কোনটা কোনটা তোমার সাথে টিক মার্কে যায় যে এগুলো কিছু কিছুটা আমি করেছি এই সকাল বিকেলে?
ছি মানে ফার্স্ট এটাই টিক মার্ক না যখন হয়নি বুঝেছো তো এই সব বলতে নেই ছি ছি এই সব বাজে কথা বাজে কথা বলছো তুমি এখানে বসে আমার সঙ্গে আসল কথাটা বেরিয়ে গেছে না 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 আসলে কথা না এগুলো একটা টাইম না উচিত তাই সব কিছু করা উচিত একটা মানুষ জন্মে আমি এই খাবো না আমি সেই খাবো না আমি ওই করবো না আমি সেই করবো না তাহলে মানুষ জন্মে কোনো মানেই হয় না আমি মনে করি সব করা উচিত সিনেমার সঙ্গে যদি খারাপ চূড়ান্ত করে পর্যায়ে করা যায় তাহলে ভালোটা টের পাওয়া যায় রাইট যদি তুমি অন্ধকারই না থাকো তুমি আলো বুঝতে পারবে তো ফলে সব কিছু করা উচিত কিন্তু কাউকে না ঠকিয়ে কাউকে কষ্ট না দিয়ে কারণ কারুর চোখের জল কোনোদিন ওটা ফেরত হয় তোমার তোমার চোখের চোখ ফেরত হয় তো সুতরাং কাউকে না ঠকিয়ে না হার্ম করে যতটা নিজের আনন্দ নেওয়া যায় ততটা যদি করা যায় তাহলে আমার মনে ভালোই হয় আমি সেটাই করি আমি নিজের আনন্দে থাকি আমি চেষ্টা করি আমার আনন্দের জন্য অন্যের কাউকে আনন্দ নষ্ট না হোক সেও আনন্দ করুক আমিও করি একদম বিন্দাস নিশ্চয় কন্ট্রোল হয় না কন্ট্রোল হয় না কন্ট্রোল হয় না পাগলা একি জ্বালা রে কন্ট্রোল হয় না পার্থটা কিন্তু বাস্তবে কমেডিয়ান সিনেমায় কিন্তু কমেডিয়ান চারশো বিশটা কিন্তু না এটা আমি বলবো মানে বাস্তব কিন্তু রিয়েলে খুব ভালো মানে এটা কিন্তু বিপরীত আর আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কি বলবো এটা তিনজনকেই জিজ্ঞেস করবো যদিও ইভলিনা নতুন এই শব্দটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রির সাথে অনেক ক্ষেত্রে অনেকভাবে যা অনেকে বলে থাকেন তুমি তোমাকে জিজ্ঞেস করছি ইভলিনা তোমাকেও যতটুকু সময় এখানে আছে এবং পার্থদা তো অনেকগুলো বছর হয়ে গেল মানে কোথাও গিয়ে কম বেশি হওয়া বা কোথাও গিয়ে আরো বেড়ে যাচ্ছে দিন দিন এইটা কি বলবে মানে কোনটা বলছো এই 420 এই শব্দটার সাথে আমাদের ইন্ডাস্ট্রি এটা সারা জীবন ছিল পৃথিবী আমাদের ইন্ডাস্ট্রি বলে না পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রিতে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর ফেরেবাজ ফ্রড ঘুরে বেড়ায় মেট্রো স্টেশনে এখনো সিনেমা সেদিনই তৈরি হয় সেদিনই কাস্টিং হয় সেদিনই রিলিজ হয় সেদিনই হিট করে যায় টলিগঞ্জ মেট্রো স্টেশন রাইট তো সুতরাং সেদিনও হতো যবে আমি এসেছিলাম ছবি নিয়ে দৌড়ে দৌড়ে ছবি দিতাম তখনও হতো এখনও হয় তুমি এরকম কারো পাল্লায় পড়েছো পার্থদা প্রথম দিকে আমি না মানুষ চিনিয়ে যেতাম মানে 12 বছর থিয়েটার করে এসেছিলাম তো ফলে আমাকে একটা অবজারভেশনের একটা চ্যাপ্টার আমাকে করতে হতো আমি মানুষ দেখে দেখে আমাদের লিখতে হতো আমার এখনও তিনখানা ডায়েরি ভর্তি আছে আমি অত চরিত্র করে উঠতে পারিনি এখনও ওই যার চরিত্র আমার লেখা আছে তো সেগুলো যদি আমি এক এক করে করতে পারি তাহলে সে মানুষগুলো বুঝতে পারে না ফলে আমার এখন অসুবিধা হয় না তখন অসুবিধা হতো আমি প্রথম থেকেই বুঝতে পারতাম যে কোনগুলো দিয়ে কাজ হবে আর কোনগুলো দিয়ে কাজ হবে না ফলে আমি প্রথম থেকেই চেষ্টা করেছিলাম যে আমি একসঙ্গে 100টা মানুষ না চিনে আমি 5টা মানুষ চিনবো যে 5 জন কাজ করে তো আমি ওই জন্য কোনো দিকে ওই দিকে কোয়ান্টিটি নয় কোয়ালিটি সবসময় ইভলিনা তোমার প্রথম ছবি তুমি আমাকে বলো এরকম এর আগে নিশ্চয়ই চেষ্টা করেছো মানে একথা এক্ষেত্রে বলা হয় অনেক সময় যে অভিনেত্রীদের সুযোগ পাওয়াটা অনেক সোজা এটা এখনও অনেকে বলেন এবং মেনেও নেন তুমি কি বলবে যে এরকম কোনো মানুষের পাল্লায় পড়েছিলে বা দেখো অভিনেত্রী হওয়াটা খুব সোজা আর অভিনেতাদের সোজা নয় সেটা আমি বিলিভ করি না বিকজ আমি বিলিভ করি যে দুজনেরই সেম প্রবলেমটা ফেস করতে হয় আর শুধু অভিনেত্রী বলে নয় আমি আমি নিজে অভিনেত্রী তো আমি যখন চেষ্টা করেছি বা সেম প্রবলেমগুলো আমাকেও ফেস করতে হয়েছে বাট আমি কোন ট্র্যাকে যাব ইটস ডিপেন্ড অন মাই সেলফ ঠিক আছে আমি কোন ওয়েতে চুজ করবো কোন ওয়েটা চুজ করবো সবসময় আমি এটা দেখে নিয়েছি আর অভিনেতাদের কষ্ট করতে হয় খুব বেশি আমি মনে করি অভিনেত্রীদের আরও বেশি কষ্ট করতে হয় বিকজ উই পিপল আর গার্ল তুমি জানো যে আমাদের এই ইন্ডিয়াতে বলো বা পুরো হোল ওয়ার্ল্ড ইউ ক্যান সে দিস কি প্রত্যেকটা জায়গায় মেয়েদের একটু দেখ তুমি মেয়ে তো ইউনো আমি ওটাতে বিলিভ করি না আমি করিও নি করবো না বিকজ মানে সেই মেয়েতে দুজনেরই কষ্ট করতে হয় যেমন ছেলেদের তেমনি মেয়েদের এবার মেয়েরা যদি নিজের ইচ্ছায় যে সোজা পথটা বেছে নেয় দেন তো কিছু করার নেই বাট আমি সবসময় লংটা বেছে নিয়েছি যে আমি আস্তে আস্তে করব ভালো কাজ করব ভালো দেশ সাথে কাজ করব একদম এটা দারুণ বলেছ হ্যাঁ পার্থনা মানে আমি এটা বিলিভ করি যে ওয়ে তুমি যদি কাজ কী মানে ইম্পর্টেন্ট হলো যে কোন পথে যাবো সেই পথে যাওয়ার জন্য নিজেকে জানতে হবে ধরো তুমি বাজে পথটা ইউজ করলে তুমি তোমার কাজের জন্য করলে আমি সেটাও কোনো খারাপ তৈরি না করলে করে তোমার মধ্যে যদি সেই পাওয়ারটা না থাকে তা তুমি তো একটা একটা দুটো
ঠিক একটা দূর, তারপর তো আর পাবে না কেউ। তারপর তো তুমি খারাপ পথে গেলেও দেখবে ওই পথটা বন্ধ, আগে ছিল, এখন ওই পথে, এখন ওই পথটা জঙ্গল হয়ে গেছে। তো সুতরাং পথে যাওয়ার আগে আমাকে জানতে হবে যে আমি এই পথ না পেলে, আমি আমি এই পথে যদি যাই তো আমি কতদিন টিকে থাকবো, রাস্তাটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, রাস্তাটা শেষ হচ্ছে কোথায়, আমাকে সেটা জানা জরুরি। একদম তাই, দারুণ লাগলো তোমাদের সাথে কথা বলে। আর আমার একটা জিনিস মনে হলো যে এরকম স্বপ্ন যেন প্রত্যেকটা মানুষ দেখেন, এবং যারা এই 420 গিরি করে বেড়ান স্বপ্ন দেখার পাতা ঠিক হয়ে যান, তাই তো? একদম একদম। তোমরা শেষে যদি দর্শকদের কিছু বলো। শুধু একটাই কথা বলবো, 2 আগস্ট হলটা ভর্তি চাই, না হলে প্রডিউসার আপ করবে না ছবি। ভালো আমাকে যদি পছন্দ করো, আমার ছবি দেখতে যদি ভালো লাগে, তো শুধুমাত্র ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ায় বাহবা না দিয়ে, হ্যাঁ, একটু টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সেই হাততালি, সেই সিটি আমার দরকার। প্লিজ 420 দেখবে, আতুলের জন্য, ইভলিনার জন্য, আমার জন্য, রাজুর জন্য, মোমোর জন্য, রোহনের জন্য, প্রডিউসার রবীন্দ্র চক্রবর্তীর জন্য, সবার জন্য দেখতে হবে। দেখলে পরে কি বাংলা ছবি না দেখলে বাংলা ছবি তৈরি হবে কী করে? তবে বাংলা ছবি দেখার প্র্যাকটিস করতে হবে হলে গিয়ে। হলে আসবেন, হলে দেখবেন। মানে ফার্স্টে একটা থ্রেট দিয়ে শুরু হয়েছিল, তারপর ব্যাপারটা শান্ত হয়ে গেল, মানে বেরিয়ে গেল স্বপ্নটা দেখার পর যেরকম হয়ে গেছিল সেরকম হয়ে গেল। ইভলিনা, তোমার প্রথম ছবি, তুমি স্পেশালি বলো তো। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, বুঝতেই পারছেন সবাই কি আমার প্রথম ফিল্ম তো আসতে চলেছে। তো প্লিজ প্লিজ সবাইকে বলছি 2 অগস্ট হলে গিয়ে ছবিটা দেখবেন, ঘরে বসে নয়, প্লিজ এটা পরে দেখবেন, বাট আগে হলে গিয়ে ছবিটা দেখবেন। আর সুযোগ করে দেবেন যেন আরও নতুন নতুন ছবি করতে পারি, কারণ হলে এখন যদি না যান তাহলে বুঝতেই পারছেন। তো হলে গিয়ে ছবিটা দেখবেন এবং খুব মস্তি করে আসবেন এবং হেসে হেসে আসবেন, কারণ আজকালকার দিনে সবাই যেন ভীষণ আমরা টেন্স থাকি। হ্যাঁ, তো হলে গিয়েও যদি সেই আমরা ভাবতে থাকি, হায় রে কেঁদে এলাম, হায় রে এটা হলো, কেন হলো, সেটা হলো, তো এটা করবে না, মস্তি করে আসবেন, তার জন্যই ছবিটা বানানো। সো প্লিজ সবাই গিয়ে দেখবেন। আতুলদা, যারা হাসতে ভালোবাসেন অবশ্যই 420 দেখবেন। আই হোপ সিনেমাটা সবার ভালো লাগবে, 2 ঘন্টা সবাই হাসবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে। তো আজকে ইন্টারভিউটা দেখে আপনারা বুঝতেই পারছেন পুরোটা স্বপ্নময় ব্যাপার, মানে বেশিরভাগটাই স্বপ্নের মধ্যে দেখে গেছে, কিন্তু সিনেমাটা স্বপ্নে দেখবেন না প্লিজ। সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখুন, এবং বাকি বাংলা ছবিও হলে গিয়ে দেখুন, এবং বাকি বাংলা ছবির পাশে থাকুন। আর বাকি সব খবর জানতে যেটা করুন, আমাদের সাথে থাকুন। 420 আমরা 420 420 আমরা 420 420